আমাদের অনেকের মধ্যে একটা রোগ আসে সেটা হলো আমরা নিজেকে কুটিপতি এবং বড়লোক প্রমাণ করার জন্য আমরা কিছু পার্টি হোটেলে করে থাকি বা বিভিন্ন কমিউনিটি সেন্টারে করে থাকি যেগুলো আমাদের আসলে দরকার নাই এটাতে আমরা বড়লোক লোক না আমরা বরং আরও গরিব হয়ে যাচ্ছি যারা টাকাকে অপমান অপদস্থ করে তারা তার ফল পায় আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই আপনারা ধনী বা বড়লোক হতে চান এই কারণে আমার ভিডিওটি দেখতেছেন আপনি বড়লোক হন ধনী হন পৃথিবীর সবাই ধনী হোক আমি সেটাই কামনা করতেছি সেটাই আমার দোয়া তা আমি আপনাকে আজকে যে কথাটা বোঝাতেছি সেটা হলো যে আমরা সবাই ধনী বা বড়োলোক হতে চাই তার জন্য আমাদেরকে কয়েকটা টিপস অবলম্বন করতে হবে সেই টিপসগুলোর মধ্যে হলো যে আমরা এমন কিছু কাজ আসে যেগুলো আমরা ঘরের মধ্যে করতে পারি যে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে আমরা ফ্যামিলিগতভাবে যে আমরা ঘরের মধ্যে ঘরোয়া পরিবেশে কিছু পার্টি করতে পারি আমরা সবাই মিলে খেতে পারি আমরা আনন্দ তৃপ্তির সাথে আমরা খেতে পারি কিন্তু আমরা অনেকে কি করি নিজেকে কিছু প্রমাণ করার জন্য বড়ো লোক ধনী বা কিছু আরেকজনের দেখে অনুকরণ অনুসরণ করে আমরা কি করে পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন হোটেলে গিয়ে খানা খাই কিন্তু আসলে সেটা কতটুকু যে সম্মত সেটা বলা সবচেয়ে বড়ো দায় কারণ কোনো সুস্থ মস্তিষ্কের কাজ নয় যে আপনি হোটেলে খানা খেলে যে আপনাকে সবাই একজন কুটিপতি বলবে বা আপনার মন মানসিকতা ভালো থাকবে সেটা কিছু যায় আসে না যদি আপনি কোথাও পার্কে গেছেন আপনার বাসায় ফিরতে অনেক দেরি হবে এই সময় আপনি কোনো হোটেল রেস্টুরেন্টে গিয়ে কিছু খানা খেলেন সেটা দোষের কিছু না কিন্তু যদি নিজেকে প্রসার করার জন্য নিজেকে প্রমাণ করার জন্য যে আমার অনেক টাকা আছে আমি কুটিপতি বা আমি ব্যবসায়ী এইভাবে নিজেকে যদি মিথ্যা প্রচার করার জন্য যদি আপনি হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে যদি টাকা নষ্ট করেন তাহলে আমার পক্ষ থেকে আমি আপনাকে মানা করতেছি এই ধরনের কিছু করবেন না সেটা আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ নিয়ে আসবে তাই আপনি যদি জীবনে ভালো কিছু করে দেখাতে চান তাহলে আপনাকে অবশ্যই এখন থেকে এইভাবে পদভ্যাসগুলো ত্যাগ করতে হবে বিভিন্ন পার্টিতে গিয়ে এভাবে অর্থ নষ্ট না করে আপনি বরঞ্চ আপনার পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে আপনি বাইরের থেকে মাল কিনে এনে বা আপনি ঘরের মধ্যে রান্নাবান্না করে খেতে পারেন সেখানে অনেক বেশি আনন্দ তৃপ্তি ভালোবাসা থাকে কিন্তু আপনি হোটেলে দশজন বিশজন সব মানুষের সামনে আপনি সবাইকে নিয়ে খাওয়া খেলেন আর আপনি নিজেকে অনেক ধন্য মনে করলেন আসলে সেটা ধন্য নয় কারণ মানুষের মন মানসিকতার পরিবর্তন হয়ে যায় আপনি অবশ্যই দেখবেন যে অনেক শিক্ষিত এবং ভালো লোক আছে যারা এইভাবে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খানা খায় না আপনি অবশ্যই তাদের দিকে যদি একটু নজর দেন তখন আপনি কিছু শিক্ষা নিতে পারবেন তাহলে আপনাকে কি করতে হবে আপনি ভালো কিছু করুন আপনি আরও অনুকরণ অনুসরণ করার কোনো প্রয়োজন যায় আসে না যে আপনি হোটেল এই রেস্টুরেন্টে যে খাবারগুলো খেতেছেন সেগুলো কতটুকু রুচিসম্মত এবং কতটুকু স্বাস্থ্যসম্মত সেটাকে আপনি দেখেছেন আপনি সেটা যদি দেখতেন তাহলে অবশ্যই আপনি এভাবে খেতেন না কারণ অধিকাংশ হোটেল রে রেস্টুরেন্টে যে খাবারগুলো বানানো হয় সেগুলো আমাদের সম্মত করে বানানো স্বাস্থ্যসম্মত করে নয় যা সম্মত এবং স্বাস্থ্যসম্মত দুইটি এক কথা নয় এমন অনেক রেস্টুরেন্ট আছে যেখানে বিভিন্ন ধরনের কুকুরের মাংস শুকুরের মাংস পর্যন্ত সেখানে বিক্রি করা হয় যে আপনি হয়তো জানেন না আপনাকে খাসির মাংস বলে খাওয়ানো হচ্ছে যে এই ধরনের হাজারো প্রমাণ আছে অনেক আইসক্রিম আমরা বাইরে খেতেছি কিন্তু আইসক্রিমগুলোতে কী কী দেওয়া হচ্ছে যে কোন কোন প্রাণে চর্বি দেওয়া হচ্ছে ওখানে কি মিষ্টি ব্যবহার করা হচ্ছে কি কি দেওয়া হচ্ছে আমরা কি সেটা জানি কিন্তু আমি যদি নিজে নিজে যদি কিছু পার্টি যদি ঘরের মধ্যে করে নিজে নিজে যদি মালপত্র বাইরে থেকে কিনে এনে যদি ঘরোয়া পরিবেশে আমরা যদি খাবার বানিয়ে যদি আমরা খাই সেখানে অনেক তৃপ্তি আসে সেখানে কোনো সন্দেহ থাকে না আমরা আত্মতৃপ্তির সাথে খেতে পারি এতে করে আমাদের অনেক অর্থ আমাদের রক্ষা পায় আমরা যদি কোনো খাবার যদি রেস্টুরেন্টে গিয়ে খাই সেখানে আমাদের যে বিল দিতে হয় সে অর্ধেক বিল দিয়ে আমরা সেই একই খাবার বা বা তার চাড়া ভালো খাবার আমরা ঘরে খেতে পারি দেখুন আপনি পরীক্ষা করে তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কত কথাটা কতটুকু আপনাকে বলেছি যে আমরা অনেক সময় বন্ধু বান্ধবকে নিয়ে আমরা ঘরোয়া পরিবেশকে আমরা করতে পারি হয়তো মনে করতে পারি হয়তো যদি আমরা এই রকম আনন্দ উৎসব করতে চাই তাহলে আমরা হয়তো এই মাসে আজকে আমি আমার বন্ধুর পরিবার সদস্য নিয়ে আমার পরিবার সদস্য নিয়ে আমার বাড়িতে খানার আয়োজন করলাম আগামী মাসে আমার বন্ধুর বাড়িতে করলাম এতে করে আমাদের মধ্যে সম্পর্কটা ভালো রইলো এবং আমাদেরকে আমরা ফ্রেশ খাবারগুলো পাইতেছি ভালো খাবারগুলো পাইতেছি আমাদের জীবনে আমরা এইভাবে যদি কিছু টিপস যদি আমরা ফলো করি তাহলে আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে আমরা জীবনে অনেক ভালো কিছু অর্জন করতে পারবো আমাদের সবার জীবন ভালো হোক সুন্দর হোক সে আশা কামনা করে আমি এই ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রাকাত বারাকাতহ আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন ফেসবুক ইনস্টাগ্রাম টোয়াটার থেকে শুরু করে সকাল সোশ্যাল মিডিয়াতে যাতে করে সকল ভাই বোনেরা আমার এই ভিডিও থেকে যারা শিক্ষা নিয়ে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকুন সবাই এইভাবে পার্টিতে পার্টিটি ঘরের মধ্যে করে ঘরোয়া পরিবেশের মধ্যে আপনি পার্টি করে আপনি সবার সাথে আনন্দ পড়তে থাকুন অর্থ রক্ষা করুন কোটিপতি হুন আল্লাহ হাফেজ